ডিসিশন মেকিং কন্যা এটা করতে পারবেন। এতদিন ধরে যে সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে কন্যার বাদ ছিল, কোন দিকে এগোবেন, কোন কাজটা করবেন, এটা নিয়ে কন্যা যখন চিন্তায় পড়েছিলেন, এবার কিন্তু সেই চিন্তার অবসান ঘটতে চলেছে। কন্যা নিজের জায়গাটি ফিক্স করতে পারবেন। বক্রী অবস্থায় মঙ্গল 21 জানুয়ারি মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এই সময় কন্যা রাশির দশমে মঙ্গলের প্রবেশ, এটা আমরা দেখতে পাব। বেশ কিছু কন্যা রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে বিপদ, ঝামেলা, অশান্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা মে মাসের পর থেকে অনেক অনেক বেশি। ইনফ্যাক্ট এই সময় থেকে সরকারি চাকরি প্রাপ্তির সংযোগ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। 2025-এ যে লেভেলের ইম্প্রুভমেন্ট আপনি আশা করেছিলেন সেই লেভেলটা অ্যাচিভ করার ক্ষেত্রে সমস্যা থাকবে। উন্নতির ক্ষেত্রে লিমিটেশন কাজ করলেও ডেভেলপমেন্ট কিন্তু নিশ্চিতভাবেই হবে, এই বিষয়ে কন্যা নিশ্চিন্ত থাকতে পারেন। খুব সলিডভাবেই কন্যার জীবনে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আমরা দেখতে পাব এবং কন্যা কিন্তু তার নিজের জায়গাটা রেডি করতে পারবেন। কন্যা তার নিজের জায়গাটিকে অ্যাচিভ করতে পারবেন, একটা লেভেল ক্রিয়েট করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা অল্প বিস্তর বাড়তে পারে, কিন্তু তা সত্ত্বেও কন্যাকে নিজের লক্ষ্যে অবিচল থাকার চেষ্টা করতে হবে এবং নিজের লক্ষ্যে যাতে অবিচল থেকে একটা লেভেল ক্রিয়েট করা যায় তার একটা প্রয়াস কন্যাকে অবশ্যই করতে হবে। এপ্রিল মাসের পর থেকে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো এবং এটা কন্টিনিউ করবে নভেম্বর মাস পর্যন্ত। তারপরে আবার ডিসেম্বর মাস কিংবা নভেম্বরের একদম শেষ দিকে কিছুটা স্ট্রেস আসতেই পারে। ষষ্ঠপতি পঞ্চমপতি শনি তার দৃষ্টি কন্যা প্রাপ্ত হচ্ছেন, সুতরাং সময় ভালো, এই নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। খেয়াল রাখুন, শুরু হচ্ছে আমাদের অফলাইন জ্যোতিষ শিক্ষার ক্লাস। জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা, তার সঙ্গে সঙ্গে সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র নিয়ে আমরা একটি কম্বাইন্ড ক্লাস স্টার্ট করতে চলেছি। সরাসরি এই ক্লাসে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন, ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। ক্লাসে জয়েন করবার জন্য গ্রুপ লিঙ্ক, সেটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে অফলাইন জ্যোতিষ শিক্ষার ক্লাস। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2025 অর্থনৈতিক কর্মক্ষেত্র এবং তার সঙ্গে সঙ্গে পেশা সংক্রান্ত ভাগ্য কন্যা রাশি। 2025-এ কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটতে চলেছে সেটি হলো কন্যার ওপর থেকে কেতুর অপসারণ। 18-ই মে কেতু কন্যা রাশি ত্যাগ করে প্রবেশ করবে সিংহ রাশিতে এবং কন্যা রাশির মধ্যে দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে যে ব্লকেজ ছিল সেই ব্লকেজটা কিন্তু কাটবে। ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে কন্যা যে ভয়ঙ্কর চাপের মধ্যে ছিলেন সেখান থেকে চাপমুক্ত হওয়ার সম্ভাবনা সেটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। স্টক মার্কেটে কন্যা রাশি বা লগ্নের মানুষদের উন্নতির সম্ভাবনা 2025-এ দেখতে পাওয়া যাবে। ডিসিশন মেকিং কন্যা এটা করতে পারবেন। এতদিন ধরে যে সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে কন্যার বাদ ছিল, কোন দিকে এগোবেন, কোন কাজটা করবেন, এটা নিয়ে কন্যা যখন চিন্তায় পড়েছিলেন, এবার কিন্তু সেই চিন্তার অবসান ঘটতে চলেছে। কন্যা নিজের জায়গাটি ফিক্স করতে পারবেন। দশম ভাবে দেবগুরু বৃহস্পতির প্রবেশ করতে চলেছে, সেটাও কিন্তু সেই মে মাসেই আমরা দেখতে পাব। 14-ই মে দশমে বৃহস্পতি আসবে, ফলে কর্মক্ষেত্র শুভ হবে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে, এটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যেতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তারা ইম্প্রুভ করতে পারবেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে, এই বিষয়ে কোনো সংশয় থাকছে না। কিন্তু বছরের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবেন, তারই সঙ্গে সঙ্গে মঙ্গলকেও আমরা বছরের প্রথমেই বক্র অবস্থায় দেখতে পাব এবং কন্যার 11-ভাবে মঙ্গলের যাত্রা শুরু হবে। বক্রী অবস্থায় মঙ্গল 21 জানুয়ারি মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এই সময় কন্যা রাশির দশমে মঙ্গলের প্রবেশ, এটা আমরা দেখতে পাব। তাই 21 জানুয়ারি থেকে শুরু করে 3 এপ্রিল পর্যন্ত কন্যার কিন্তু কর্মক্ষেত্রে বিপদ, এই বিষয়টি খেয়াল রাখতে হবে মাথায়। 21 জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত কর্মক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা এটা কন্যার ক্ষেত্রে রয়েছে। বেশ কিছু কন্যা রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে বিপদ, ঝামেলা, অশান্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা মে মাসের পর থেকে অনেক অনেক বেশি। ইনফ্যাক্ট এই সময় থেকে সরকারি চাকরি প্রাপ্তির সংযোগ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে।
কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সরকারি বিষয়টি আরো কনফার্ম হওয়ার সম্ভাবনা, এটা 15ই জুনের পর থেকে 15ই আগস্ট পর্যন্ত। অর্থভাগ্য মোটামুটি ভালোই থাকছে, চাকরির ক্ষেত্রে ওভারঅল প্রমোশন, ডেভেলপমেন্ট ইত্যাদি আশা করা যেতে পারে। এবং কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা যে শত্রুতা, যে ঝঞ্ঝাটের মধ্যে ছিলেন, সেই জায়গাগুলি থেকে মুক্ত হতে দেখতে পাবেন। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের ক্ষেত্রে অল্প বিস্তর বাধা বিপত্তি আসবে। 2025-এ যে লেভেলের ইম্প্রুভমেন্ট আপনি আশা করেছিলেন সেই লেভেলটা অ্যাচিভ করার ক্ষেত্রে সমস্যা থাকবে। নতুন কর্মে সংযুক্ত হওয়ার সম্ভাবনা প্রত্যেকের ক্ষেত্রেই রয়েছে, কর্মক্ষেত্রের স্টেবিলিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। উন্নতির ক্ষেত্রে লিমিটেশন কাজ করলেও ডেভেলপমেন্ট কিন্তু নিশ্চিতভাবেই হবে, এই বিষয়ে কন্যা নিশ্চিন্ত থাকতে পারেন। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ যারা সাধারণ চাকরি করেন কিংবা সরকারি ক্ষেত্রে একটু নিম্ন পদে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মসূত্রে ভ্রমণ, কর্মক্ষেত্রে নতুন কোনো ট্রেনিং, প্রমোশনাল পরীক্ষা, এগুলিতে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তাদের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। পদোন্নতি হোক বা না হোক দায়িত্ব কিন্তু আসবেই এবং একটা লেভেল সেটা আপনারা খুব সহজভাবেই অ্যাচিভ করতে পারবেন। এরপরে আমরা চলে আসবো কন্যা লগ্নের ব্যবসায়ীদের ক্ষেত্রে। লোহার ব্যবসায় উন্নতি করতে পারবেন কন্যা, এবং কন্যার যে ব্যবসায়িক বুদ্ধি সেটা 29শে মার্চের পর থেকে বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসায় স্টেবিলিটি বাড়বে, কনস্ট্রাকশনের ব্যবসা, একটু হেভি মেটালের ব্যবসা, একটু লার্জ স্কেল বিজনেস যেগুলো রয়েছে সেখানে কন্যা বেশ উন্নতি করতে পারবেন। খুব সলিডভাবেই কন্যার জীবনে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আমরা দেখতে পাব এবং কন্যা কিন্তু তার নিজের জায়গাটা রেডি করতে পারবেন, কন্যা তার নিজের জায়গাটিকে অ্যাচিভ করতে পারবেন, একটা লেভেল ক্রিয়েট করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। তবে যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, ওষুধপত্র কিংবা বস্ত্রের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সাবধান থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনসের মাত্রা এটা বাড়তে পারে, আসতে পারে বেশ কিছু সমস্যা, তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা এটা কন্যাকে অবশ্যই করতে হবে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের তাদের ধাপে ধাপে এগিয়ে চলার প্রচেষ্টা সেটা করতে হবে এবং যে কোনো রকম অশান্তি, যে কোনো রকম বাধা বিপত্তি সেই জায়গাগুলি যাতে কন্ট্রোল করা যায় তার একটা পূর্ণ প্রচেষ্টা এটা কন্যাকে অবশ্যই করতে হবে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা অল্প বিস্তর বাড়তে পারে, কিন্তু তা সত্ত্বেও কন্যাকে নিজের লক্ষ্যে অবিচল থাকার চেষ্টা করতে হবে এবং নিজের লক্ষ্যে যাতে অবিচল থেকে একটা লেভেল ক্রিয়েট করা যায় তার একটা প্রয়াস কন্যাকে অবশ্যই করতে হবে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ যারা সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রটিও মোটামুটি ভালো। মার্চ, এপ্রিল, মে, জুন এই 4টি মাস শরীরটা খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। বিশেষ করে এপ্রিলের পর থেকে হেলথ ইস্যুর কারণে আপনার পেশায় কিছু বাধা আসতে পারে। যারা বিনোদন জগতে রয়েছেন তারা উন্নতি করতে পারবেন, সোশ্যাল মিডিয়া জগতে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও 2025 যথেষ্টই ভালো। তবে কিছু বন্ধুবান্ধবের সঙ্গে ডিট্যাচড হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এবং এই ডিট্যাচমেন্টের কারণে আপনি কিন্তু কিছুটা সমস্যাতেই পড়তে পারেন। হতেই পারে আপনি একজন খুব ভালো ইউটিউবার এবং আপনার একজন বন্ধু তিনি আপনার ভিডিওগ্রাফার, হঠাৎ করেই আপনার সঙ্গে সেই বন্ধুর একটা দূরত্ব সৃষ্টি হলো এবং সেই দূরত্বের কারণে আপনার পেশা কিংবা আপনার ব্যবসা সেটি কিছুটা বাধাপ্রাপ্ত হলো, এই ঘটনা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যারা বাচিক শিল্প, যারা বাক্য নির্ভর কোনো পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, ইনফ্যাক্ট যারা সেলস কিংবা মার্কেটিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু সেল বাড়তে দেখতে পাওয়া যাবে। এপ্রিল মাসের পর থেকে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো এবং এটা কন্টিনিউ করবে নভেম্বর মাস পর্যন্ত। তারপরে আবার ডিসেম্বর মাস কিংবা নভেম্বরের একদম শেষ দিকে কিছুটা স্ট্রেস আসতেই পারে। ওভারঅল কন্যা রাশি বা লগ্নের মানুষরা কেতু রাহু এদের প্রভাব মুক্ত হচ্ছেন। দশমে বৃহস্পতি আসছে, ষষ্ঠপতি পঞ্চমপতি শনি তার দৃষ্টিকন্যা প্রাপ্ত হচ্ছেন, সুতরাং সময় ভালো, এই নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। কিছুটা নজর রাখতে হবে আপনার অষ্টক বর্গ কুণ্ডলীর উপরে, কিছুটা খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থানের উপরে এবং আলটিমেটলি আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন, জীবনে উন্নতি আসবে, বাধা বিপত্তি ইত্যাদি থেকে আপনি মুক্ত হতে পারবেন। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছে উত্তর ফাল্গুনী, দায়বদ্ধতা বাড়বে, বাড়ির কোনো একজন মানুষের অসুস্থতার কারণে আপনার কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। আবার কর্মক্ষেত্রে যাত্রাপথে বিপদের সম্ভাবনা এটাও কিন্তু উত্তর ফাল্গুনীর ক্ষেত্রে এই বছরে দেখতে পাওয়া যায়। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে, ব্যবসার ক্ষেত্রেও স্টেবিলিটি বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি। কখনো কখনো মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি চরমভাবে দেখতে পাওয়া যাবে, মাথা গরম করে ফেলবার কারণে অ্যাসোসিয়েটদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে, দূরত্ব বাড়তে পারে তাদের সঙ্গে। সন্তান প্রাপ্তি কিংবা সন্তান প্রাপ্তি সম্পর্কিত কোনো বিষয় তার কারণে আপনার কর্মক্ষেত্র কিছুটা ডিস্টার্বড হতে পারে,
নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত নতুন চাকরি প্রাপ্তির সংযোগ অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীরের ওপরে যত্ন রাখতে হবে এবং নিজের দ্বারা যাতে কোনো রকমের ভুল কাজ না হয়ে যায় তার প্রচেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। পরবর্তী নক্ষত্র হস্তা, কাজের চাপ থাকবেই এবং কন্টিনিউয়াসলি আপনাকে ইউজ করার একটা চেষ্টা এটা আপনার কর্মক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে ভ্রমণ, বাইরে কোথাও যাত্রা ইত্যাদির সুযোগ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে টাকা পয়সা এদিক ওদিক হচ্ছে, তার জন্য আপনাকে দায়ী করার একটা প্রচেষ্টা সৃষ্টি হতে পারে। সাবধানতা অবলম্বন করতে হবে, প্রত্যেকটি কাজের একটা সঠিক প্রমাণ রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে। নতুন কিছু সুযোগ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, হাতে টাকা পয়সা আসলে সেভিংসের মাত্রা বাড়াবার চিন্তা এটা আপনাকে অবশ্যই করতে হবে। কর্মক্ষেত্রে কিছু শত্রুতা সেটাও সৃষ্টি হতে পারে। হস্তা লেখালেখির দিকে নজর দিতে পারেন, সোশ্যাল অ্যাক্টিভিটিস হস্তার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা এনজিও বা এই ধরনের কোনো পেশার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে খুব সহজভাবেই ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস এগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই হস্তা কিন্তু ইম্প্রুভমেন্ট করতে পারবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের জীবনে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার কিছু সুযোগ সেটা এই সময় সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বছরের প্রথম 3 মাস কিছুটা শারীরিক দিক থেকে দুর্বল অসুস্থ থাকতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা, তবে কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, ইম্প্রুভমেন্ট অবশ্যই বাড়তে চলেছে। পরবর্তী নক্ষত্র চিত্রা, দায়বদ্ধতা আপনার ক্ষেত্রেও বাড়বে, তার সঙ্গে সঙ্গে বাড়তি কাজের চাপ আপনার উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা সৃষ্টি হতে পারে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা বছরের প্রথম 4 মাস সবচেয়ে বেশি, তারপরে কিন্তু শারীরিক কোনো সমস্যা কিংবা অন্য কোনো কারণে কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। এই সময় টাকা পয়সা দিয়ে চাকরি প্রাপ্তির একটা প্রচেষ্টা চিত্রার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। যদি এরকম হয় সেই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়ছে, যে কোনো ধরনের প্রশিক্ষণ, কর্মমুখী প্রশিক্ষণ আপনার জন্য শুভ। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই বছর দেখতে পাওয়া যায়, সেভিংসের দিকে নজর বাড়াতে হবে। স্টক মার্কেটে খুব ভালো রেজাল্ট করবেন চিত্রা নক্ষত্রের মানুষরা। শেয়ার মার্কেট সংক্রান্ত পড়াশুনো বছরের প্রথম থেকেই বলবো না, এখন থেকেই আপনার শুরু করা উচিত। জ্যোতিষ চর্চায়, তন্ত্র চর্চায় সাফল্য আসতে চলেছে। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে চিত্রা নক্ষত্রের মানুষরা কিন্তু যথেষ্ট উন্নতি করবেন এবং চিত্রা নক্ষত্রের মানুষদের জীবনে যে ডেভেলপমেন্ট আসছে সেটা সুদূর প্রসারী, সেটা লং লাস্টিং হতে দেখতে পাওয়া যাবে। চিত্রা জীবনে ইম্প্রুভ করবেন এটা নিশ্চিত রূপে বলা যেতে পারে। কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের ডেভেলপমেন্ট হবে। ব্যবসার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কাজ করবে, মানুষকে টাকা পয়সা বাকি দেওয়া, ধার দেওয়া ইত্যাদি অ্যাভয়েড করতে হবে এবং কোনো রকম পার্টনারশিপ যেটা আপনি আগে থেকে বুঝতে পারছেন না, যেটা আপনি জানেন না, সেরকম কোনো পার্টনারশিপ বিজনেসে এগোনো যাবে না। হতেই পারে একজন মানুষ এসে আপনার সামনে এমন একটা বিজনেস প্রপোজাল রাখলেন যে প্রপোজালটা ভীষণ অ্যাট্রাক্টিভ, ভীষণ লুক্রেটিভ, কিন্তু সেই প্রপোজালে গিয়ে আপনি বিপদে পড়লেন, সমস্যার মধ্যে পড়লেন, জীবনে বেশ কিছু জটিলতা আপনার ক্ষেত্রে আসলো এবং আপনার সমস্যা ক্রমাগত বাড়তে থাকলো। এই সিচুয়েশন কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে এবং এই সিচুয়েশন যদি আপনার ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ বিপদে পড়তে পারেন। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট, তার সঙ্গে অবশ্যই ফিরোজা অথবা মিথিস্ট ব্রেসলেট, এর সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন 4 মুখী এবং 7 মুখী রুদ্রাক্ষ। আপনাদের একটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করেছেন অনির্বাণ ভৌমিক, ডেট অফ বার্থ হল 17 আগস্ট 2002, টাইম 7:24 AM, প্লেস অফ বার্থ কলকাতা। আগামী দিনে কর্মক্ষেত্র কেমন হতে পারে, বিবাহিত জীবন কেমন হবে? অনির্বাণ, কর্মক্ষেত্রে তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার বিদেশে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা দূর দেশে, হতেই পারে তুমি কলকাতার লোক হায়দ্রাবাদে চাকরি করছো, এটার একটা সম্ভাবনা রয়েছে। অর্থভাগ্য যথেষ্ট ভালো, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, মাথা যখন তখন গরম হয়ে যাওয়ার কারণে কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে। বিবাহিত জীবন মাঝারি, তোমার মঙ্গলের সমস্যা রয়েছে এবং এই কারণে আত্মবিশ্বাস অতিরিক্ত বেশি। বৈবাহিক জীবনে অল্প বিস্তর অশান্তি দেখতে পাওয়া যায়, স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রেই চাকরি করার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং যে ভদ্রমহিলার সঙ্গে তোমার বিয়ে হবে তার থেকে একটা ভালো রকম সাপোর্ট প্রাপ্তির একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। তিনি তোমার দুঃখে তোমার সমস্যায় সমব্যথী থাকবেন, ফলে সমস্যা জীবনে বিরাট কিছু থাকছে না, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং ঠিকঠাক করে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, সবাই সুস্থ থাকুন,
ভালো থাকুন, খেয়াল রাখুন। শুরু হচ্ছে আমাদের অফলাইন জ্যোতিষ শিক্ষার ক্লাস। জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা, তার সঙ্গে সঙ্গে সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র নিয়ে আমরা একটি কম্বাইন্ড ক্লাস স্টার্ট করতে চলেছি। সরাসরি এই ক্লাসে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন, ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। ক্লাসে জয়েন করবার জন্য গ্রুপ লিঙ্ক, সেটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে অফলাইন জ্যোতিষ শিক্ষার ক্লাস। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।